আসসালামু আলাইকুম। আমার হোম ট্যুর সিরিজের প্রথম পর্ব আজকে শুরু করব আমার বৈঠকখানা দিয়ে। আমার ড্রয়িং রুমের প্রত্যেকটা আসবাবই কিন্তু হাতিল থেকে নেওয়া। সোফা থেকে শুরু করে ডিভান, টিভি ক্যাবিনেট থেকে শুরু করে সেন্টার টেবিল, এমনকি টি টেবিল, প্রতিটা আসবাবই টেকসই হওয়ার পাশাপাশি খুব মিনিমাল ডিজাইনের, যার কারণে আমি আমার এক্লেকটিক বহু ডিজাইনটা এখানে খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। আমার ড্রয়িং রুম আমি তিনটা কর্নারে সাজিয়েছি। সবার প্রথমে দেখাবো আমার বুকশেলফ আর টিভি ইউনিট কর্নার। আমার টিভি ইউনিটের পাশে একটা বেতের বুকশেলফ আছে, যেখানে নানান ধরনের বই তো আছেই, কিন্তু একই সাথে আছে বিভিন্ন ক্যান্ডেলস, ক্যাকটাস, গাছ এবং টুকটাক শোপিস। বুকশেলফের এই তাকটা আমি কেবলমাত্র ইংরেজি বই দিয়ে সাজিয়েছি, আর এই বইগুলো আমি মালয়েশিয়ার অনেক পুরনো একটা বইয়ের দোকান থেকে সংগ্রহ করেছিলাম। তার নিচের তাকে আছে একটা গাছের শোপিস, আছে মাটির হারিকেন, আর আছে বাংলা বই। বাংলা বইগুলোর পাশে একটা গাছও রেখেছি, আর আছে ছোট্ট একটা মাটির টব। আর সেন্টেড ক্যান্ডেলসের প্রতি আমি বরাবরই দুর্বল, তাই আমার এই বেতের শেলফে অনেক ধরনের ক্যান্ডেলস আছে। আর আছে বেশ বড় একটা বই, এই বইটা আমি উপহার পেয়েছিলাম। বইটাতে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি আছে আমাদের দেশের। আর সবচেয়ে নিচের তাকে খাবার সার্ভ করার জন্য আছে একটা ট্রে। পাশেই বেতের একটা ছোট্ট ঝুড়ি আছে, এখানে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস রাখা যায়। আর আছে ছোট্ট একটা স্টুল, বেশি মানুষ হলে এখানে বসতে পারে। বুকশেলফের পর দেখাবো আমার টিভি ক্যাবিনেট ওয়ালটা। যেহেতু আমার পুরো ড্রয়িং রুমই খুবই কালারফুল, আমি এখানে বাসন্তী হলুদ আর একটু হালকা পিচ রঙের সমন্বয়ে এই ওয়াল আর্টসটা করেছি। টিভি ইউনিটের সামনে বিছিয়েছি বেশ বড় একটা টার্কিশ কার্পেট। সাদার উপর কালারফুল এই কার্পেটটা আমার ঘরের ভাইবের সাথে দারুণভাবে ব্যালেন্স করে। আমার ড্রয়িং রুম আর বারান্দার মাঝামাঝি জায়গায় আমি দিয়েছি জামদানি আর নেটের পর্দা। এই জামদানি পর্দা আমি কিন্তু শাড়ি কেটে বানিয়েছিলাম, যার ভিডিও আমার পেজে আছে। আমার ড্রয়িং রুমের এই কর্নারটা সম্পূর্ণ ফ্লোরাল থিমে করা। এখানে মূলত আমি আমার ডিভানটা রেখেছি, সাথে আছে কিছু কুশন আর উপরে আছে কিছু ফ্রেম। এই ফ্লোরাল ওয়ালপেপারগুলো কিন্তু আমি প্রিন্টারস থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছি। এই প্রিন্টগুলো আমি প্রায়শই চেঞ্জ করে থাকি। ডিভানের উপর যে কুশন কভার রেখেছি সেগুলো খুব সফট ফ্লোরাল থিমের উপর রাখার চেষ্টা করেছি। খুব কালারফুল হবে কিন্তু রঙগুলো যেন চোখে না লাগে, এই প্রচেষ্টা ছিল। ডিভান এবং সোফার মাঝখানে আছে একটা সেন্টার টেবিল, যেটা আমি ক্রোশের একটা কভার দিয়ে ঢেকে রেখেছি। এর উপর রেখেছি একটা লিপন আর্টের ট্রে আর একটা ফ্লাওয়ার ভেস। ড্রয়িং রুমে ঢুকতেই প্রথমে চোখে পড়ে সেন্টার টেবিলের পেছনের এই সোফাটা। কিছুটা কালার এলিমেন্ট অ্যাড করতে আমি ক্রোশের একটা কভার দিয়ে রেখেছি, আর রেখেছি একটা থ্রো আর দুটো টাফটেড কুশন কভার। এখন যে কর্নারটা দেখাবো এটা আমার একটা পাগলামিই বলতে পারেন। এই তো কদিন আগেই দুপুরবেলা এই খালি দেয়ালের দিকে তাকিয়েছিলাম, আর মনে হচ্ছিল কিছু যেন একটা মিসিং পুরো রুম থেকে। কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই রং হাতে নিয়ে বসে গেলাম আর এই দেয়ালটা রং করে ফেললাম, আর হাতের কাছে যা কিছু ছিল তাই দেয়ালে টানিয়ে দিলাম। রঙের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি পিচ রং, আর দেয়ালে ঝুলিয়েছি ম্যাক্রাম হ্যাঙ্গিং, কেইন মিরর আর বহু ওয়াল আর্ট, যা সব কিছু মিলিয়ে এই দেয়ালটা ন্যাচারাল বহু একটা ভাইব দিচ্ছে। সোফায় দেয়ালের রঙের সাথে মিল রেখে রেখেছি দুটো বড় টাফটেড কুশন কভার। পাশে রেখেছি খাবার সার্ভ করার জন্য একটা ট্রলি আর তার উপর ফুলদানি। এত কম সময়ে কমপ্লিট একটা মেকওভার আগে আমি কখনোই করি নাই, কিন্তু আউটপুটটা ছিল খুবই দারুণ। আর রাতের বেলা ওয়ার্ম লাইটের নিচে এই কর্নারটাকে খুবই পিন্টারেস্ট ওর্দি মনে হয়। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের সর্বশেষ কর্নার। এই কর্নারে আছে একটা স্ট্যান্ডিং ল্যাম্প, আছে একটা সিঙ্গেল সোফা, আর তাতে একটা থ্রো এবং বড় একটা কাতানের কুশন কভার দেওয়া। এই ল্যাম্পটার আকৃতিটা আমার খুবই পছন্দের। আর এটা হচ্ছে এই দুই কর্নারের পার্টিশন, যেখানে আমি আমার নিজের আঁকা একটা বহু ওয়াল আর্ট লাগিয়েছি। এছাড়াও এখানে একটা ছোট টেবিল আছে, যেখানে একটা ট্রেতে বেতের কিছু শোপিস আর আমাদের প্রয়োজনীয় রিমোটগুলো এখানে রাখা হয়। আমার ড্রয়িং রুমকে আমি সাজিয়েছি মূলত তিনটা জিনিসের সমন্বয়ে। প্রথমে আছে ক্রোশের সামগ্রী, টিভি ক্যাবিনেট কভার থেকে শুরু করে কুশন কভার, প্রতিটা জিনিসই আমি ক্রোশের ব্যবহার করেছি, যা আমার ড্রয়িং রুমে অনেক টেক্সচার অ্যাড করেছে। এছাড়াও আমি আমার ড্রয়িং রুমে ব্যবহার করেছি আর্টিফিশিয়াল ফুল এবং মোমবাতি।
তবে সত্যি কথা হলো, আমার ড্রয়িং রুমের সবথেকে বেশি ইউনিকনেস এসেছে হাতিলের আসবাবগুলো থেকে। সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং এবং সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে হাতিল কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ফার্নিচার ম্যানুফ্যাকচারার হিসেবে FSC সার্টিফাইড কাঠ দিয়ে ফার্নিচার ম্যানুফ্যাকচার শুরু করে। তার মানে হলো হাতিল কিন্তু পরিবেশের ক্ষতি না করে সাস্টেনেবল ওয়েতে কাঠ উৎপাদনকে প্রমোট করে। হাতিলের ইউনিক অ্যান্টিক কালারের ওপর হালকা অ্যাশ কালারের সোফার কভার আর তার ওপর আমার সব কালারফুল জিনিসপত্র, সব মিলিয়ে আমার ড্রয়িং রুমকে মনের মতো করে সাজাতে দারুণ হেল্প করেছে হাতিলের আসবাবগুলো। নিজের হাতে সাজানোর প্রতিটা জিনিসই কিন্তু নিজের কাছে সেরা মনে হয়। আমার কাছে তো আমার ড্রয়িং রুম খুবই পছন্দের। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখা হবে সামনে অন্য কোনো হোম ট্যুর ভিডিও নিয়ে।